11 তারিখ থেকে আমরা পরপর 4 বার আমরা আবেদন করেছি ত্রিপুরা পুলিশের কাছে এবং ত্রিপুরা গভর্নমেন্টের কাছে যে আমাদেরকে একটা শান্তিপূর্ণ বিক্ষোভ করতে দেওয়া হোক এবং সেই বিক্ষোভের নেতৃত্ব দেবেন আমাদের মাননীয় সংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিপ্লব দেব সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলেই ভয় পেয়ে যাচ্ছেন, বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাদের এই পারমিশন দেওয়া হয়নি। 18 তারিখে আমরা আবার ডিজিপির কাছে একটা চিঠি দিলাম এবং চিঠি দিয়ে জানালাম যে আমাদেরকে এই পারমিশন এখন পর্যন্ত দেওয়া হয়নি এবং আপনাদের তরফ থেকে কোনো উত্তর দেওয়া হয়নি। তারপরও আমরা যখন কোনো উত্তর পেলাম না, আমরা বাধ্য হলাম মহামান্য হাইকোর্টের কাছে আবেদন করতে। আজকে মহামান্য আদালত সমস্ত ব্যাপারটা শুনে আমাদের এই পিটিশনটা অ্যাডমিট করেছেন এবং ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছেন যে তাদের অবস্থান তাদেরকে কিন্তু আগামীকাল সকাল 10:30টার মধ্যে জানাতে হবে এবং আগামীকাল সকাল 10:30টার সময় এই মামলাটি ফাইনাল শুনানির জন্য আসবে এবং ফাইনালি এটা ডিসপোজ অফ করা হবে। পরের খবরে আসবো, ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার অনুমতি নিয়ে মামলা, সরকারের অবস্থান কি জানাতে বলল ত্রিপুরা হাইকোর্ট, আগামীকাল সকাল 10:30টায় শুনানি। আরো বিস্তারিত আমরা এই বিষয়ে জানবো। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন, কি হলো আজকে আদালতে সৌভিক? দেখুন, ত্রিপুরা আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা সম্পর্কে ত্রিপুরা সরকারের অবস্থান কি সেটা আগামীকাল সকাল 10:30টার মধ্যে স্পষ্ট করে আদালতের সামনে বলতে হবে এবং তারপরেই পরবর্তী বিচার পর্ব চলবে। তুমি জানো যে মূলত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল, তারা ইতিমধ্যে 4 বার প্রশাসনের কাছে, ত্রিপুরা প্রশাসনের কাছে আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা সম্পর্কে, কিন্তু ত্রিপুরা সরকারের তরফ থেকে হয় কখনো কোনো উত্তর দেওয়া হয়নি বা বেশিরভাগ ক্ষেত্রেই গোটা প্রক্রিয়াটাকে নাকচ করা হয়েছে, অর্থাৎ আবেদন খারিজ করা হয়েছে। এবং তার বিরুদ্ধেই আজকেই কিন্তু তুমি জানো এই মামলা ত্রিপুরার যে হাইকোর্ট রয়েছে সেখানে তারা যান এবং তার প্রেক্ষিতেই এই মামলা যখন হয় সেই সময় বিচারপতি অরিন্দম লোধ তিনি বলেছেন ত্রিপুরা সরকারকে যে আগামীকাল সকাল 10:30টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভাকে নিয়ে ত্রিপুরা সরকারের অবস্থান কি সেটা আদালতের কাছে তাদের আইনজীবীদের স্পষ্ট করতে হবে এবং তারপরে পরবর্তী বিচার পর্ব চলবে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।